তোমাদের জন্য একটা বিরাট খুশির খবর এসেছে সেটা হলো যে তোমরা যে প্রাইমারি টেট যে পরীক্ষা দিয়েছিলে দু হাজার সেই প্রাইমারি টেট দু হাজার বাইশের যে ফল প্রকাশ সেটা আজকে হয়ে গেল ফেব্রুয়ারির দশ তারিখে কালকে থেকেই বলা হচ্ছিলো যে আজকে হয়তো ফল প্রকাশ হবে তো তোমাদের ফল প্রকাশ হয়ে গেছে তোমরা দুপুর তিনটে থেকে নিজেদের যে রেজাল্ট সেটা দেখতে পাবে তোমরা রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে রেজিস্ট্রেশন কর মানে লগ করলেই তোমরা ইন্ডিভিজুয়াল স্কোর সমেত নিজেদের রেজাল্ট দেখতে পাবে তো এইবার রেজাল্টের যে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে প্রত্যেকে মানে প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা নিজেদের ইন্ডিভিজুয়াল স্কোরটা দেখতে পাবে যে কে কত পেয়েছো শুধু ইন্ডিভিজুয়াল স্কোর না প্রত্যেকটা সাবজেক্টেরও ইন্ডিভিজুয়াল স্কোর দেখতে পাবে মানে তুমি বাংলাতে কত পেয়েছো ইংলিশে কত পেয়েছো ম্যাথে কত পেয়েছো পরিবেশে কত পেয়েছো শিশু মনস্তত্ববিদ্যাতে কত পেয়েছো তো সবগুলোই তোমরা ডিটেলসে দেখতে পাবে এবং তারপরে একটা তোমরা অপশান পাবে সেটা হচ্ছে যেটা এবার আর কি অ্যাড করেছে যে ভিউ ওএমআর বলে একটা অপশন পাবে যেখানে তোমরা নিজেদের যে ওএমআর শিট সেই ওএমআর শিটটাও তোমরা দেখতে পাবে যে তুমি কী কী অ্যান্সার করেছিলে আর কি তো জাগে এটা খুব ভালো খবর আর প্রায় দেড় লক্ষর ওপরে ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছে তো হিউজ পরিমাণ পরীক্ষার্থী টেট পাস করেছে তো দেখো তোমরা নিজেদের রেজাল্ট মানে নিজেদের নাম তার মধ্যে দেখতে পাও নাকি এই পাশের পরীক্ষার্থীদের যে নাম তার মধ্যে আর তোমাদের প্রাইমারি টেট দু হাজার যে প্রথম স্থান অধিকার করেছে তার যে ডিক্লারেশন সেটা আগেই দিয়ে দিয়েছে আর কি প্রাইমারি বোর্ড থেকেই যে তিনি একশো তেত্রিশ পেয়েছেন তো তোমরা তোমাদের রেজাল্টগুলো চেক করো চেক করে তোমাদের স্কোরটা জানাতে পারো আর ওয়েবসাইট প্রচণ্ড মানে খারাপ আছে মানে অনেকেই চেষ্টা করছে প্রত্যেকেই চেষ্টা করছে খোলার খোলা যাচ্ছে না ওয়েবসাইট একদম হ্যাং হয়ে আছে তো আশা করি কিছুক্ষণ পর সেটা ঠিক হয়ে যাবে তো তোমরা যদি নর্মালি না খোলে আর কি কিছুক্ষণ বাদে বাদে চেষ্টা করতে থাকো মানে ওয়েবসাইটটা খোলার কিছুক্ষণ বাদে বাদে রিফ্রেশ মারলেই তোমাদের ওয়েবসাইটটা খুলে যাবে আর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি রেজাল্টের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দিচ্ছি তোমরা সেই লিঙ্ক থেকেও খোলার চেষ্টা করতে পারো যদি ওই একটাই কথা বলবো যে একটু ধৈর্য রাখো হ্যাঁ কিছুক্ষণ দেখো যদি একবার দুবার না খোলে কিছুক্ষণ বাদে বাদে একটু রিফ্রেশ করো ঠিক খুলে যাবে আর তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক আর যারা যারা পাশ করলে তাদেরকে কংগ্র্যাচুলেশান তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ